দীর্ঘদিনের পরম্পরা মেনে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দীপাবলির শুভারম্ভ করলেন জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, প্রতি বছরই তারা কলা গাছের মধ্যে প্রদীপ সাজিয়ে জ্বালান, এবছরও তার অন্যতা হয়নি। তবে অন্যান্যবার জাঁকজমক একটু বেশি থাকে, করোনার কারণে যেভাবে উদযাপন করা যাচ্ছে না। তবু যতটুকু পারা যায় নিয়ম মেনেই দীপাবলি উৎসবে নিজেদেরকে নিয়োজিত করেছেন তারা। তেমন জাঁকজমক না হলেও আনন্দ ও উৎসাহ তেমনই রয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। কি জানিয়েছেন তারা শুনবো। অ্যাকচুয়ালি লোকে সবাই তো এখন ভয় পাচ্ছে করোনাকে নিয়ে। এখন তো মাঝখানে একটু করোনাটার প্রকোপটা একটু কম হয়েছিল, কিন্তু ইদানিং শোনা যাচ্ছে একটু একটু বেশি হচ্ছে। তো লোকের মনে সেটা একটা মানে ভয় আছে, তো সেই একটু আমরাও একটু হালকাভাবে একটু আড়ম্বরহীনভাবে একটু হালকা করে নিয়ে হালকা রসনাই করে নিয়ে। পর্দার জগতের সেরা কালেকশন মানে সুষমা কালেকশন, অথরাজ শোরুম বোম্বে ডাই। আমাদের এখানে পাবেন রেডিমেড পর্দা, পর্দার পাই ব্র্যাকেট, এছাড়াও রয়েছে কার্পেট, বেডশিট, টাবেল, পাপোশ, সোফার কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। আমাদের ঠিকানা সুষমা কালেকশন, আর এর জোট নিয়ার গৌরীমোহন, কোচবিহার। আমরা ওটা সেলিব্রেট করার চেষ্টা করছি। যেমন এখন আমাদের ইয়ে হবে আপনার দীপমালা এখন ইয়ে করবো, তারপর রাত্রেবেলা 12:30টার দিকে আমাদের দোকানে পুজো হবে, লক্ষ্মী পুজো। তো যে যেমন লগ্নতে করে, আমাদের লগ্নটা 12:30টায় আছে। কলা গাছের মধ্যে আপনারা দীর্ঘদিন থেকে তো এই প্রদীপ এভাবে জ্বালাচ্ছেন, হ্যাঁ, নিয়মে মানে কি পদ্ধতিতে এটা করেন? সেটা ঠিক আমি তো বলতে পারবো না কি নিয়ম। আমাদের কলা গাছ থাকে বা কত, 4টা কলা গাছ থাকে, কতগুলো প্রদীপ যত খুশি আপনি লাগাতে পারেন। দীপাবলি তো মূলত দীপাবলির জন্য এটা। এর কি আরো অন্য উদ্দেশ্য আছে কলা গাছে দেওয়ার? মানে সেটা তো ঠিক আমি জানি না। দেখেন, আমাদের তো পূর্বপুরুষদের আমল থেকে এটা চলে আসছে, তো আমরাও সেটা সেইভাবেই লাগিয়ে যাচ্ছি, করে যাচ্ছি। আমার নাম উদয় শঙ্কর আগরওয়াল। ওই করোনার জন্য একটু এফেক্ট পড়েছে অনেকটা। এইভাবে আমরা ওই যে প্রত্যেক বছর আমার দীপাবলি যেদিন থাকে সেদিন সকালবেলা কলা গাছ চলে আসে। আমরা এটা ওই মানে যারা গাছ লাগায় তাদের থেকে আমরা লাগাই নিই, তারপরে তো যদিভাবে যত সাজানো আমরা নিজেদের মতো সাজিয়ে নিই। অনেকে যেভাবে পারে যত ভালো পারে ভালো করে সাজে, যত নর্মাল করে সাজাতে পারে সেভাবে। এবার কি জাঁকজমক কম মনে হচ্ছে? অনেকটা কম। কি মনে হয় কারণ? কারণ ওই যে করোনা। কতগুলো প্রদীপ একসাথে আপনারা জ্বালান? আমরা এমনি গাছে যতগুলো দিতে পারি 21টা, 31টা, মানে বিজয় সংখ্যা যাবে। এটা কি আর কোনো উদ্দেশ্য আছে যে জ্বালানো এই প্রদীপ জ্বালানো? না না, এরকম কোনো উদ্দেশ্য। নাম নবীন আগরওয়াল।